আসসালামু আলাইকুম, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি কইজুড়ি যমুনাবাদ শাহজাদপুর থেকে। সাথে থাকুন, দেখতে থাকুন। যতন করিয়া রাখিব বুকের মাঝখানে, তবু যাব না ছেড়ে কোনো খানে। এই প্রাণের যে তুমি আরো কত প্রিয়, শুধু এ অন্তর জানে, তবু যাব না ছেড়ে কোনো খানে, তবু যাব না ছেড়ে কোনো খানে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ সুন্দর এবং নিরাপদে আছেন। আর ভ্রমণ পিপাসু বন্ধুরা, আপনাদের জন্য আবার হাজির হলাম হামিদ 24 চ্যানেল পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিও নিয়ে। সম্মানিত দর্শক, আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি সিরাজগঞ্জ শাহজাদপুরের যমুনার তীরে গড়ে ওঠা প্রাকৃতিক পরিবেশে কইজুড়ি কফি হাউস, অর্থাৎ একটি অন্যরকম প্রাকৃতিক বিনোদন কেন্দ্র দেখানোর জন্য। সাথেই থাকুন এবং দেখতে থাকুন। সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পূর্ব পাশ দিয়ে নিরন্তর বয়ে চলা যমুনা নদী, কখনো শান্ত আবার কখনো রাক্ষসে এই যমুনা নদীর তীরে গড়ে উঠেছে বিনোদন পিপাসুদের জন্য এক বিনোদন কেন্দ্র। আর এখানে প্রতিদিনই লক্ষ্য করা যায় বিনোদন পিপাসুদের ভিড়। ছুটির দিন মানেই কর্মব্যস্ত জীবনের ক্লান্তি ঘোচাতে শহরের কোলাহল ছেড়ে প্রিয়জনের সঙ্গে প্রকৃতির মধ্যে ঘুরে বেড়ানো, একটু ফুরসত পেলেই কোনো উন্মুক্ত বিনোদন স্পটের খোলা আকাশের নিচে দাঁড়িয়ে স্নিগ্ধ বাতাসে প্রাণ ভরে নিঃশ্বাস নিতে চায় বিনোদন পিপাসীরা। তাই তো ছুটির দিনে প্রকৃতির কন্যা যমুনার পাড়ে প্রকৃতি প্রেমিকদের ভিড় বাড়ছেই। হিংস্র যমুনা একসময় এই জনপদের মানুষের কাছে ছিল অভিশাপ, সেই অভিশপ্ত প্রকৃতি কন্যা যমুনা এখন বিনোদন প্রেমী মানুষের জন্য আশীর্বাদই বয়ে এনেছে। যমুনার পাড়ে হাজার কোটি টাকা ব্যয় নির্মিত বন্যা রক্ষা বাঁধ এখন অপার সৌন্দর্যের লীলাভূমিতে পরিণত হয়েছে। এসব বাদ এখন বিনোদন পিয়াসী মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। বিশেষ করে যমুনা নদীর তীরে কইজুড়ি পয়েন্টে প্রকৃতির মধ্যে গড়ে উঠেছে একটি কফি হাউস বা বিনোদন পার্ক, যেটি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। আর এটিকে ঘিরেই প্রতিদিনই বিকাল থেকে রাত পর্যন্ত হাজার হাজার মানুষের সমাগমে মুখরিত হয়ে ওঠে। সরজমিনে যমুনার পাড় ঘুরে দেখা যায় হাজারো মানুষ যমুনার পাড়ের কফি হাউস ও বিনোদন পার্কে দাঁড়িয়ে উপভোগ করছেন নদীর নির্মল বাতাস আর অনাবিল প্রাকৃতিক শোভা। এখানে উঁচু এই ঘরগুলোতে বসে আপনি কফি সহ যে কোনো ধরনের খাবার অর্ডার করে ঘরে বসে খেতে পারেন, পাশাপাশি উপভোগ করতে পারেন এই প্রাকৃতিক সৌন্দর্যময় এই কফি হাউজের প্রাকৃতিক সৌন্দর্য, পাশাপাশি যমুনা নদীর অপার সৌন্দর্য। সত্যি, যদি কখনো বর্ষাকালে আসেন আপনার ভ্রমণের এবং ভ্রমণের পিপাসার ষোলকলায় পূর্ণ হবে, গ্যারান্টি দিচ্ছি। সবুজ মাঠ, সবুজ ঘাস, সবুজে সবুজে একাকার, মুগ্ধতার আহ্বানে এদিক ওদিক ফিরে তাকাই বারবার, রূপের নাই শেষ তোমার আমার জন্মভূমি, ভালোবাসি সবুজের সমারোহ সত্যি অপরূপ তুমি। ঋতুর বৈচিত্র্যতায় অপরূপ সাজে প্রকৃতি যে সেজেছে আজ, বৃষ্টিতে ভিজে পাতারা নিয়েছে গাঢ় সবুজের সাজ, চারিদিকে সবুজের শান্তির নেমেছে যেন শীতল ধারা, গাছে ফুটেছে রং বেরঙের ফুল, প্রকৃতির সাথে সেই আনন্দে যেন তারা মাতোয়ারা। আমার বাংলার মতো কোথাও নেই এমন সবুজ তররূপ, চারিদিকে ছাতার মতো গাছে গাছে পল্লবের স্তূপ, পথে প্রান্তরে নদীর তীরে বটের ছায়ায় সবুজে সবুজে মন মাতায় যেন এক অপরূপ মায়ায়, জন্মভূমি মাগো আমার শত দুঃখেরও সবুজ প্রাণ জুড়ায়, বিমুগ্ধ নয়নে চেয়ে থাকি প্রকৃতি তুমি কাছে টানো এ কোন মহিমায়, পেতে চাই না দামি কোনো কিছু, চাই না অজস্র ধন ভাণ্ডার, তোমার মাঝেই সবই পাই, ধনে যেন লালসা নেই আমার। সবুজে সবুজে প্রাণ হয় না কেন আজ সিক্ত, মাতৃভূমি মাগো তোমার
বুক রক্তে কেন আজ রক্তাক্ত, তবু আশা রাখি সবুজে সবুজে হোক উজ্জ্বল তোমার এই ধুলির ধরায়, শত দুঃখের যেন জুড়ায় মনপ্রাণ তোমার সবুজের অমৃত স্পর্শ ছোঁয়ায়। শহরে প্রতিটি দেয়ালে বুকে চাপা অভিমান, তাও প্রতি প্রহরে চোখে স্বপ্ন নিয়ে বেঁচে থাকার গান। খুব বেশি না বোঝা আমার জীবনে কিছু বন্ধু নিয়ে, রাতের পরে দিন দিনের পরে রাত এই অভিযান। সন্ধ্যা নামার আগে ঘামে ভেজা শরীরে বাড়ি ফেরার তারা, আমার শহুরে জীবনের গল্প লেখে যারা, তোদের বলি আমার ক্লান্ত দিকে বুকে হাওয়া লাগিয়ে হাঁটা কতটা পথ, এঁটেছি গন্তব্যহীন চেনায় শহরের গলি। তোদের মাঝে যখন থাকি আমি পৃথিবী তখন আপন লাগে, তোরা ভুলে যাস না কখনো আমাদের বন্ধুত্ব রঙিন কোনো ঘুড়ির মতো।